শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে? কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে, না এরকম কোনো কথা নাই। আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মহিলা মসজিদে জুমা পড়ার আগ পর্যন্ত মহিলারা বাসায় জোহর পড়তে পারবে না, না ওয়াক্ত হয়ে গেছে মসজিদে হলে কি হলো দেখা দেখি নাই, সাথে সাথেই মহিলারা বাসায় নামাজ পড়তে পারবেন, ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবেন, পুরুষদের পরে পড়তে হবে এমন কোনো কথা নেই। পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান, এটা কোনো সঠিক কথা না ভাই, এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য গাইডলাইন দরকার আছে, নেককার মানুষদের সোহবত দরকার আছে, কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না তার পীর শয়তান, এগুলো একেবারে বানোয়াট কথা। বরং অনেকে পীর মুরিদি করে যান জাহান্নামে যায়, আর অনেকের পীর মুরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ, কারণ যে আপনার পীরের আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন, পীরই জান্নাত জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আপনার ধর্মীয় উপদেষ্টা, আপনার ব্যক্তিগত মুরব্বী, আপনার একান্ত পরামর্শক থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন, কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বের সর্বা বানিয়ে নেন, আল্লাহ নির্দেশের উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন, মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ, যত বড় হুজুর হোক যাই বলবো সব মানবো না, যতক্ষণ কোরআন হাদিসের আলোকে মানবো আমার বুঝে আসলেও মানবো না হলেও মানবো, আর না হলে মানা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন।